हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल हैप्पीज ब्लॉग्स। केमन आछो तुम्हारा सबाई? आशा करी तुम्हारा खूब भालो आछो और सबाई के जानाई जय गुरु। तो आशा करी तुम्हारा भालो आछो, आमिओ भालो आछी। तो देखो एखाने आमि एखन आलू भाजा करे निच्छि। एटा एखन बाजे, आज की हलो थार्सडे और एखन बाजे सकाल 6:30। तो আমি এই যে আলু ভাজা করে নিয়েছি, নাস্তা বানাবো। ছেলেকে একটা পরোটার সাথে আলু ভাজা দিয়ে আজকে টিফিনে দেবো, আর আমাদেরও ব্রেকফাস্টে হয়ে যাবে। তবে আমাদেরটা পরোটা করব না, করব রুটি। তো ওই কয়েকটা রুটি করে নেব, তোমাদের দাদা ভাই দুটো খাবে, আমি দুটো খাবো, আর ছেলেরা ওই একটা মতো পরোটা ও একটাই খাবে, টিফিনে নিয়ে যাবে আর কি। আর এদিকে তো খিচুড়ি খেয়ে স্কুলে যাবে, খিচুড়ি। তো আজকে আর ডিম সিদ্ধ দেবো না, কারণ যেহেতু বৃহস্পতিবার আমরা পুরো নিরামিষ খাই। তো এই কারণে সয়াবিন ফয়াবিন দিয়ে সব রকম দিয়ে একটা ছেলের খিচুড়ি অলরেডি আমার কমপ্লিট। আর এটা দেখো লাস্ট আমি রুটিটা যেটা করছি, একটু ভিডিও ক্লিপটা নিয়েছিলাম। তো তার আগে আমি মানে অনেকগুলো রুটি হয়ে গেছে, ছেলের পরোটাটাও করে নিয়েছি। এটা একটা লাস্ট রুটিটার সময় আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। অ্যাকচুয়ালি কী বলো তো বন্ধুরা, মানে তাড়াহুড়ো করি তো, ক্যামেরা অন করব না কাজ করব, মানে গুলিয়ে যায়। তো শেষে মনে পড়লো এই মা ক্যামেরাটা কই মানে অন করা হয়নি। তো তাড়াতাড়ি করে শেষেতে একটা ক্যামেরাটা আবার অন করে ভিডিওটা করলাম। তো যাই হোক, দেখো আমার তো ওদিকে কমপ্লিট হয়ে গেল দেখলে। এরপর দেখো আমি চলে এসেছি বেডরুমে, এসে বাসির যে বিছানাটা পড়ে আছে, ছেলে তো উঠে পড়েছে আর তোমাদের দাদা ভাই উঠে পড়েছে, ওরা এখন ব্রাশ করছে, আর আমি তার ফাঁকে বিছানাটা ক্লিন করে নিচ্ছি। কারণ তোমাদের দাদা ভাই উঠে পড়েছিল তাড়াতাড়ি, কিন্তু আমার ছেলে ঘুমোচ্ছিল। তো তোমাদের দাদা ভাই বললো থাক, ওকে এখন ডেকো না, এমনি রাত্রি করে ঘুমোয়, তো পুরোপুরি না ঘুমটা কমপ্লিট হলে না ও কান্নাকাটি করে। তো সেই কারণে ভাবলাম যে থাক তাহলে ঘুমোক একটু, আমারও ওদিকের কাজবাজ সারা হয়ে যাক, তারপর ছেলেটাকে ডাকবো। তো দেখলাম আজকে ডাকার আগেই নিজেই মহারাজ উঠে পড়েছে। তো উঠেই মানে ব্রাশ করিয়ে দাও, ব্রাশ করিয়ে দাও। তো ওর বাবাই হচ্ছে ব্রাশ করছিল তখন, তো বললো এসো বাবু আমি করিয়ে দিচ্ছি। তো ওর বাবাই ওকে এখন ব্রাশ করিয়ে দিচ্ছে, আর আমি ভাবলাম চলো আমার তো ওদিকের ওটা হয়ে গেছে, আর আবার ছেলে যেটা খেয়ে যাবে খিচুড়ি সেটাও হয়ে গেছে। তো ভাবলাম যে এবার বিছানাটা গুছিয়ে নিই, ক্লিন করে নিই বেডটা, আর ছেলেকে ওই সব রকম সবজি দিয়ে সয়াবিন ফয়াবিন দিয়ে গাজর ফাজর দিয়ে একটা খিচুড়ি বানিয়ে দিয়েছে, আর আলু ভাজার সাথে ও খেয়ে যাবে, আর স্কুলে আজকে টিফিনে নিয়ে যাবে পরোটা আর আলু ভাজা। আর আমাদের তো দেখলে বললাম তোমাদের যে ব্রেকফাস্ট রুটি করেছি, রুটি আলু ভাজা। তো দেখো এরপর আগের দিন আমি বুধবার দিনে, আজকে তো বৃহস্পতিবার, বুধবার দিনে বিকেলে আমি কাঁচাকুচি করে রেখেছিলাম এক গামলা মতো। তো সেটাই তোমাদের দাদাভাই ওপরে নিয়ে এলো, কারণ আমি তুলতে পারি না গামলাটা, এক গামলা কাঁচা তো আমার খুব কষ্ট হয়, মানে হাঁপিয়ে পড়ি আর কি। তো এই কারণে তোমাদের দাদাভাই ওটা তুলে এনে দেয়, আর দুজনে মিলে ওই হাতাহাতি মিলে দিই। তো এখানে দেখো আমার ছেলের কাণ্ড কারখানা, মানে ছুটোছুটি করে যাচ্ছে, কি আর বলবো, একটু হাতে টাইম আছে। তো এই কারণে এসে ভাবলাম মিলে দিই, আবার ওকে নিচে গিয়ে খাবার খাওয়াতে হবে। তো এই যে এসেছি বলে একটু ছাদটা দেখো, ফুল গাছগুলো একটু মানে জল দিয়েও দিয়েছি এর মধ্যে, ওগুলো আর ক্লিপ নিই নি। তো এই যে দেখো কী সুন্দর লাগে না ছাদে এলে ওপর থেকে পুরো ভিউটা। এই দেখো এটা একটা মল হচ্ছে, এখনও ওপেনিং হয়নি, কবে হবে জানি না। তো চলো, এই যে হয়ে গেছে সব কমপ্লিট। তোমাদের দাদাভাই হাতে করে গামলাটা নিয়ে যাচ্ছিল। তো যাই হোক দেখো চলে এলাম, এবার ছেলেকে, ছেলে পুরোপুরি রেডি খাওয়া দাওয়া করে এখন উনি ভগবানকে প্রণাম করছেন, ওনার মনের কথা সব ভগবানকে জানাচ্ছে। তো ও হচ্ছে স্কুলে যাবার সময় ভগবানকে প্রণাম করে যায়। তো ওই যে একটা একটা করে বলছে এই আর কি, যে আমাকে আমি যেন ভালো করে পড়াশোনা করতে পারি, এইসব আর কি। তো যাই হোক খুব পাকা আমার ছেলে। তো দেখো এরপর এই যে নিচে চলে এসেছি, এই যে গাড়ি আসছে ছেলের স্কুলের গাড়ি, এবার গাড়িতে উঠে যাবে। তো আর কি কতগুলো ঘন্টা ছেলেকে আর দেখতে পাই না, সেই ভাবো 9টার থেকে চলে যাচ্ছে, এখন তো 9টা বাজে, আসবে সেই 4:30-এর পর। তো যাই হোক এই যে বাই বাই করছে, চলে গেল ছেলে। তো চলো, তো চলো এবার আমি ব্রেকফাস্টটা করে নিই, একদম রুটি মুচমুচে আলু ভাজা আর ধোঁয়াওটা গরম গরম চড়া। একটা কথা তো বলতে ভুলেই যাচ্ছিলাম, তার সাথে রয়েছে একটা ব্যানানা। তো
তো এই তো ব্রেকফাস্ট নিয়ে আর ব্যানানাটা দেখো পুরো কাপের ওই সাইডে ঢাকা পড়ে গেছে, ব্যানানা দেখাই যাচ্ছে না। তো যাই হোক, তো একেবারে চাটা ওই সাথেই খেয়ে নিচ্ছি, কারণ আমার আর আলাদা করে আজকে চা খাওয়ার টাইম হয়নি তোমাদের দাদাভাইয়ের সাথে। তো দাদা, তোমাদের দাদাভাই এমনিও চাটা খেতে অতটা ভালোবাসে না, ওই আমি সর্দি কাশি হলে একটু খাই। তো যাই হোক, আমি তো আমরা র চা খাই, দুধ চা খাই না, মানে গ্যাস অম্বলের এই প্রবলেম আছে। তো এই যে এখন রিল্যাক্সে বসে ব্রেকফাস্টটা করে নিচ্ছি, তো চলো রান্না করতে যাই। তো আজকে তো জানো বন্ধুরা, বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই, এই যে সয়াবিন আলু মটরের একটা সবজি করব, আর করব করলা ভাজা, আর কিছু করব না, দুজনে তো খাবো ওই কারণে সেভাবে আর কিছু করব না। তো যাই হোক, এই যে রান্নাটা মানে করে নিচ্ছি, দেখো তো পরে দেখা হচ্ছে আবার তোমাদের সাথে। বন্ধুরা দেখো, রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, এবার আমি স্নান করে চলে এলাম, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর এই তো, আর আপাতত এখন কাজ বলতে পুজো করব, পুজো দেওয়া হবে, পুজো করব, পুজো বাসন ধোবো, তারপর পুজো করব। পুজো হয়ে যাবার পর আর কোনো আপাতত কাজ নেই, তারপর তোমাদের দাদাভাই এলে লাঞ্চ করব, তো ওটা তোমাদের সাথে শেয়ার করব। আর দেখি পুজোটা যদি পারি তো তোমাদের সাথে শেয়ার করব, যদি সম্ভব হয়। কারণ কি বলো তো, পুজো করতে করতে ক্যামেরা ধরে, মানে ক্যামেরা রাখা রেখে পুজো করে না, ঠিক পুজোই মনটা বসে না। অনেকে আছে দেখায়, কিন্তু আমার যেন ঠিক পুজোতে মনটা বসে না। আমার মনে হয় যেন মানে পুজো হয়ে গেলে প্রদীপ ধূপ চলছে, একবার ভগবানের দর্শন করিয়ে দিলাম তোমাদের, তো ঠিক আছে। কিন্তু পুজো করার সময় মন্ত্র করব, এ করবো, ওগুলো না ঠিক মনে হয় না যে মানে পুজো ঠিক করছি, মনে হয় যেন ক্যামেরাই করছি, ক্যামেরাতে দেখানোর জন্য যেন এসব করছি। তো আমার ঠিক এটা পছন্দ না বন্ধুরা। তো যাই হোক, তোমরা কারা কারা এটার জন্য একমত তারা কমেন্ট করে জানাবে আমাকে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, লেট হয়ে যাচ্ছে, আবার পুজো করতে হবে। তো চলো আবার পরে কথা বলছি। জয় গীতা, জয় গীতা, জয় গীতা, গীতার ধ্যান। ওম পার্থায় প্রতিপদিতাম ভগবত নারায়ণেশ্বরম ব্যাসীনম প্রতিতাম পৌরাণ মুনিনা মধ্য মহাভারতম অদ্বৈতমৃত বসিনীম ভগবতীম অষ্টাদশ ধায়িনীম অম্বতাম অনুসন্ধদামি ভগবত গীতি ভবদেশিনীম নম হস্তুতি বেশ বিশাল বুদ্ধি ফুলারবিতায় তো পত্র নৃত্য যেন তয় ভারত তৈল পূর্ণ প্রজ্বলিত জ্ঞানময় প্রদীপ প্রপন্ন পারি জাতায় তোত্র বেত্রায় পানয় জ্ঞান মুদ্রায় কৃষ্ণায় গীতামৃত দুহে নমঃ সর্বপুণী সদগাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বস সুগীর ভক্ত দুগ্ধম গীতামৃত মহৎ বসু দেব সুতম দেব কংসচানুরমর্দনম দেবকী পরমানন্দম কৃষ্ণ বন্দে জগৎগুরু। তুই দেখো ফাইনালি রান্নাবান্না। তো দেখো বন্ধুরা, এই যে লাঞ্চের মেনু, ধোয়া ওটা গরম ভাত, তার সাথে রয়েছে এই যে আলু মটর সয়াবিনের কষা কষা সবজি, আর রয়েছে এই যে করলা আলু ভাজা, আর একটা আলু সিদ্ধ ছিল ওটা রেখেছি ওর সাথে। তো চলো আবার লাঞ্চ করার সময় দেখ। তো বন্ধুরা, এই যে লাঞ্চ করতে বসে রয়েছি, আজকে তো নিরামিষ ডে জানো তোমরা, সয়াবিন আলু মটরের ছুটির সবজি করলা ভাজা দিয়ে আজকে লাঞ্চটা করে নিচ্ছি। চলো লাঞ্চ করে নিই। সবজিটা কিন্তু ভালো হয়েছে, আমাদের কার কার নিরামিষ সয়াবিনের সবজি ভালো লাগে, কার কার আমি সয়াবিনের সবজি ভালো লাগে আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাভাইও দোকানে চলে গেছে। তো এই তো এবার একটু শোবো, রেস্ট নেবো। আর ভাবছো তো হঠাৎ করে মানে একটু আগে লিপস্টিক ছিল না, দুপুরবেলা লিপস্টিক কেন পরেছি,
তো আমি একটু রিলস বানাচ্ছিলাম, শর্টস ভিডিও করছিলাম, তো সেই কারণে পড়া হয়েছে, তোলা হয়নি। বিকেলে তো এমনি পরি মানে ফেস ওয়াশ করবো মুখটা, তখন মানে ধুয়ে নেবো। তো রান্নাবান্না হওয়ার পর বসেছিলাম, ভাবলাম যে কটা শর্টস ভিডিও বানিয়ে নিই আর কটা রিলস বানাই, তো সেই কারণে করছিলাম। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। একটু কমেন্ট করো, লাইক দাও, আসলে মানে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। চলো আজকের মতো এখানেই ভিডিওটা আমি শেষ করছি।